এই ব্রয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ব্রাজিল ফ্যানরা সবাই একদম জোস একটা মুডে আছে, একদম অসম একটা ফিল নিয়ে বসে আছে। আর আর্জেন্টিনার ফ্যানরার কথা কি বলবো, ওরা তো জ্বলে পুড়ে একদম আঙ্গার হয়ে যাচ্ছে। কিভাবে ব্রাজিল জিতে গেল, কেন ব্রাজিল জিতে গেল, তো আই হোপ আপনারা এটাও দেখতে পাচ্ছেন আমি আজকে কি কালার পরেছি। ইয়েস, আজকে ব্রাজিল এর ইউলো কালার। তো আমি গতকাল রাতে খেলাটা অ্যাকচুয়ালি দেখি নাই, বিকজ অনেক লেট নাইটে স্টার্ট হয়, 3 o'clock। তো আমার আজকে ফ্রাইডে, আজকে আমার ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, তো ঘুমাতে হবে, ঘুমটা মোস্ট ইম্পর্টেন্ট, তো আমি ঘুমিয়েছিলাম। আমরা ব্রাজিল ফ্যান্সটা আমরা একটা আলাদা ফুল একটা কনফিডেন্ট থাকে, কারণ আমাদের ব্রাজিল জিতবে সেই আশাতে আমি ঘুমিয়ে গেছিলাম, কারণ আমার একটা কনফিডেন্ট ছিল। ব্রাজিল ফ্যান মানে অ্যাটিটিউড, ব্রাজিল ফ্যান মানে হচ্ছে একটা কনফিডেন্ট, সেই কনফিডেন্ট নিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম। আফটার উইক আপ দেন আমি যখন মোবাইলটা নিয়ে ফার্স্টে চেক করতেছিলাম, যখন দেখি ব্রাজিল 2-0 গোলে জিত, তখন তো খুশির আর আনন্দ নাই। আমি এখনো ব্যাডের উপরে বসে আছি, আমার বাবু ওই দেখেন এখানে, তো ভাবছি কি আপনাদের সাথে খুশি একটা ভিডিও শেয়ার করা দরকার। আর আমি যেহেতু ব্রাজিলের ইউলো কালার পরে আছি, তো আপনারা দেখতে পাচ্ছেন, সো খুব কি বলবো, এই একটা ইউলু কালার হচ্ছে আমাদের একটা শান্তির একটা কালার এখন। তো যাই হোক, অনেকেই বলবে হচ্ছে সার্বিয়া টিমের সাথে, সার্বিয়া হচ্ছে র্যাঙ্কিংয়ে 21 নাম্বার। আর আপনারা যারা আর্জেন্টিনা ফ্যান্সরা ইয়ের সাথে আছেন, সৌদি আরবের সাথে, তারা কিন্তু 51। তো আপনাদের লেভেলটা কোথায় আর আমাদের লেভেলটা কোথায় চিন্তা করেন। আমরা অ্যাটলিস্ট 21 তো র্যাঙ্কিং, সার্বিয়াও তো খারাপ না, সৌদি আরব অত খারাপ না, বাট র্যাঙ্কিং এর 51 নাম্বারে, যেহেতু ওই হিসেবে মোটামুটি একটা লেভেল বলা যায়। তো আপনাদের তো চিন্তা করে দেখেন আপনারা কার সাথে হারলেন, র্যাঙ্কিং এর কত নাম্বারে, আর আমরা অ্যাটলিস্ট তো জিতলাম। উইন ইজ উইন, ছোট দল হোক বড় দল হোক, অ্যান্ড লুজ ইজ লুজ, ছোট দল হোক বড় দল হোক। সো আর্জেন্টিনা ফ্যানরা, সো আপনারা জ্বলবেন না, আপনাদের সময় আছে আর্জেন্টিনা ফ্যান্সরা, আপনারা ওয়েট করুন। অ্যান্ড আরেকটা কথা আমি বলি, যে ব্রাজিলের তিতে কোচ, ও কিন্তু খেলার আগের দিন মসজিদের মধ্যে গিয়ে 10 মিনিট, আমি একটা নিউজে দেখেছিলাম, 10 মিনিট ও প্রে করে আসছে, দোয়া করে আসছে। উনি নাকি যেই কোনো জায়গায় খেলা হয়, ওই ওই রিলিজনের বড় একটা ইয়ের মধ্যে গিয়ে ওই দোয়া করে আসে। সো এইখানে যেহেতু মুসলিম একটা কান্ট্রি, ও দোয়া করে আসছে, সো আমার এটা খুব ভালো লাগছে, আল্লাহ ওনার দোয়া কবুল করছে। উনি মুসলিম হোক আর অমুসলিম, আল্লাহ সবার সাথে আছে, কিন্তু এটা আমাদের মানতে হবে যে দেখেন আল্লাহ কবুল করছে। তো আপনারা, সো আমি এখন বলবো, আপনারা আর্জেন্টিনার ফ্যান্সরা হতাশ হবেন না, আপনারা ওয়েট করুন, লেটস সি কি হয় আর্জেন্টিনার নেক্সট ম্যাচে সানডে। এই তো আজকে ফ্রাইডে, স্যাটারডে সানডে আফটার টুমোরো, তো আপনারা দেখি আমরাও দেখবো। অ্যান্ড এটাই তো হচ্ছে খেলার মজা, এটাই হচ্ছে খেলার মজা, অত বেশি বাড়াবাড়ি না, আবার এটাই হচ্ছে এক এক ফ্যান্স আরেক ফ্যান্সরে মজা করে, সেটাই হচ্ছে মজা। এটা একদম পজিটিভভাবে নেবেন, 4 বছর পরে খেলা আসে ফুটবল খেলা, এই মজাটা যদি না হয় তাহলে কিভাবে হবে বলেন। সো ভালো থাকবেন আপনারা সবাই, সাপোর্ট করবেন ব্রাজিল এবং আর্জেন্টিনা এবং অন্যান্য দল। আর আমার কালকে পর্তুগাল ফেভারিট ছিল, পর্তুগালও জিতছে, সো ইয়েস পর্তুগালও জিতে গেল। তো ভালো থাকবেন আপনারা সবাই, সাপোর্ট করবেন, অ্যান্ড সব দলের জন্য শুভকামনা, থ্যাংকস ফর ওয়াচিং, ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।